পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের উদ্যোগে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম অব বার্থস অ্যান্ড ডেটস এর পুনর্গঠন সফটওয়্যারের উপর এক দিবসীয় একটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয় বুধবার। মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত মহাশাসক সজল বিশ্বাস, সেন্সর অধিকর্তা রবীন্দ্র রিয়াং এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা। দেশজুড়ে জন্ম মৃত্যু নিবন্ধন ব্যবস্থা নামে পরিচিত এই সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম অথবা সিএসআর এই পদ্ধতিতে জন্মের পরই সরকারি ভাবে নথিভুক্ত হয়ে যাবে নবজাতকের নাম এবং মৃত্যুর পর সরকারিভাবে মৃত ব্যক্তির নামও নথিভুক্ত করা হবে, যার ফলে বার্থ কিংবা ডেথ সার্টিফিকেট হারানো গেলেও সরকারি খাতায় সেই তথ্য সংরক্ষিত থাকবে। এদিন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা অতিরিক্ত মহাশাসক সজল বিশ্বাস বলেন, বাজেট তৈরির ক্ষেত্রে জনসংখ্যার পরিমাণটা জানা খুবই প্রয়োজন এবং এই পরিমাণটি জানার জন্য জন্ম এবং মৃত্যু সংখ্যা সঠিকভাবে নথিভুক্ত করতে হয়। পূর্বে জন্ম মৃত্যু নথিভুক্ত করার জন্য হাতে লেখা বার্থ ও ডেথ সার্টিফিকেট প্রদান করা হতো, কিন্তু এখন তা সম্পূর্ণ ডিজিটালাইজড হয়ে গেছে। এই সফটওয়্যারে একবার জন্ম কিংবা মৃত্যু নথিভুক্ত করা হলে তা সবসময়ের জন্য সংরক্ষিত থাকবে। তাছাড়া উন্নত দেশগুলোতে সেন্সাস তথা জনগণনা করতে হয় না, কেননা ওই সকল দেশগুলো এই সফটওয়্যার ব্যবহার করে থাকে, তাই তাদের কাছে প্রতি মুহূর্তে জন্ম মৃত্যুর নথি থাকে। ভারতও যেন এই পদ্ধতিকে ব্যবহার করে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে। আমাদের দেশের মধ্যে কতজন জন্ম নিল, কতজন মৃত্যু হলো এবং আমার জনসংখ্যা কতজন, তার পরিমাপের কোনো ভিত্তি নেই। তো ওইটাকে কনফার্ম করার জন্য অ্যাকচুয়ালি আমরা যখন বাজেট প্রভিশন রাখি, বাজেট তৈরি করি, তখন আমাদের জানতে হয় আমার ঘরের মধ্যে কে কে আছে, কতজন আছে, কী পরিমাণ সংখ্যা আছে। ওই সংখ্যাটা নির্ধারণ করার জন্য আমাদের বার্থ এবং ডেথ যেটা হয় এটাকে প্রপারলি নথিভুক্ত করতে লাগে। নথিভুক্ত করার জন্য আগে অনেকগুলি সিস্টেম, আগে আমরা হাতে লেখা সার্টিফিকেট দিতাম, বার্থ সার্টিফিকেট। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যারা আমরা চাকরিজীবী আছে, আমাদের বার্থ সার্টিফিকেটের ইউজ কম হইতো। আমরা অ্যাডমিট কার্ড, আদার স্কুল সার্টিফিকেট, এগুলি দিয়ে আমরা কাজ চালিয়ে নিতাম। স্যার একটা জিনিস খুব ভালো বলেছেন যে যখন এই সফটওয়্যারে আমি বার্থ সার্টিফিকেট এবং বার্থ ডেট অফ বার্থ এবং ডেট অফ ডেথকে একবার ইম্পোর্ট করব, এটা চেঞ্জ হবে না। অন্য যে সার্টিফিকেটগুলি আছে এগুলি নাল এন্ড ভয়েড হয়ে যাবে, এগুলো কোনো ভ্যালু থাকবে না। বার্থ প্রুফের জন্য ভ্যারাইটিস সার্টিফিকেট আছে, ভ্যারাইটিস সার্টিফিকেট আমরা ইউজ করি। বিশেষ করে আমরা যখন ভোটার লিস্টে নাম উঠাইতে যাই, ভ্যারাইটিস টাইপের বার্থ প্রুফ এনে দেয়। তো আমরা যদি বার্থ সার্টিফিকেটটারে ভিত্তি ধরি তাহলে আর অন্য কিছু লাগবে না। এবং যারা বাচ্চাদের ফিউচার নিয়ে বেশি কনসার্ন থাকে, আমি এমনও দেখেছি অনেকের কাছে একের অধিক বার্থ সার্টিফিকেটও আছে, এমনও আছে। বিশেষ করে স্কুলগুলিতে, মডার্ন স্কুলগুলিতে গেলে আপনি দেখবেন ভ্যারাইটি সেভেন বার্থ সার্টিফিকেট বিভিন্ন ডেটে। তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের যে এখন যে নিউ সফটওয়্যার এসেছে, এই সফটওয়্যারটাকে আমরা প্রপারলি মেনটেন করব, প্রপারলি। এবং প্রপারলি মেনটেন করতে গেলে আমাদের যারা এইটাতে এন্ট্রি দেবেন তাদেরকে সিরিয়াসলি এবং কনসাসলি এটার মধ্যে এন্ট্রিটা দিতে লাগবে। ইউর রিপোর্ট আর ইনিউজ।